والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته شمعت عمين بي مدينة تكي جانتے سيسن কোনো ব্যক্তি যদি জুনুবি হয়ে যায়, নাপাক হয়ে যায় এমন অবস্থায় যে পানি ব্যবহার করা তার পক্ষে অসম্ভব, তাহলে সে কীভাবে নামাজ পড়বে এবং তার জন্য কী করণীয়, তুমি করে নামাজ পড়তে পারবে কিনা? আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসালামু আলা রাসূলুল্লাহ ওয়া বাদ। সম্মানিত ভাই, পানি দিয়ে অজু করে এবং অজু করার অর্থাৎ নামাজের জন্য অজু করবে এবং অপবিত্র হয়ে গেলে পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে, তারপরে পবিত্রতা অর্জন করে সে সলাৎ কায়েম করবে, এটাই শরীয়তের নির্দেশ। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি অপারগ হয়ে যায়, যেমন পানি নাই একবারে, অথবা পানি ব্যবহার করতে অসুবিধা সমস্যা অসুখ অথবা তার ক্ষতির আশঙ্কা আছে, তাহলে শরীয়ত তাকে অন্য পন্থায় তৈমুম করার জন্য অনুমতি দিয়েছেন। তৈমুম করে সে নামাজ পড়বে এবং পবিত্রতা অর্জন করবে। এইটার দলিল পাবেন সূরা মায়দার 6 নম্বর আয়াতে। সূরা মায়দা হলো 6 পারায় 5 নম্বর সূরা আয়াত, আল্লাহ 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুমুস সালাতা ফাগসিলু উযুআকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারাদা আও আলা সাফারিন ফা আউজা আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউযুহিকুম ওয়া আইদিয়াকুম মিন ইলাহ। অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা যখন নামাজের ইচ্ছা করবে তখন ওযু করো, নামাজের জন্য পবিত্রতা অর্জন করো। অজুর বর্ণনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন। তারপরে বলতেছে, ওয়াইন কুনতুম মারাদা আও আলা সাফারিন, তোমরা যদি সফরে অসুস্থ থাকো অথবা সফরে থাকো, এমন অবস্থায় তোমরা প্রসাব টয়লেট থেকে আসলা অথবা মহিলার সাথে নিজেদের মনোবাসা পূর্ণ করে নাপাক হয়ে গেলা, জুনুবি হয়ে গেলা অথবা স্বপ্নদেশে হইলো, এখন এই অবস্থায় ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, পানি পাইল না, তাহলে কী করতে হবে? ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, পবিত্র মাটি দ্বারা কি তয়াম্মুম করতে হবে? তয়াম্মুম করবে, চেহারাতে দিবে এবং দুই হাত দিবে, দুই হাতের কবজি বরাবর মুছলেই চলবে। এটা আল্লাহর কথা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই যে বিকল্প পদ্ধতি, সেখানে কোনো ব্যক্তি যদি নাপাক হয়ে যায়, পানি ব্যবহার করা যদি তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না, অসম্ভব হয়, তাহলে পবিত্র অংশটা আর কি, সরি, নাপাক অংশটা জায়গা স্থানটা ধুয়ে নিবে, তারপরে তৈমু করে নামাজ পড়ে নেবে, তৈমু করে সে নামাজ পড়ে নেবে এবং এই অবস্থা থাকবে। যখনই তার সমস্যা দূর হয়ে যাবে এবং পানি পাওয়া যাবে, তখন সে পানি দিয়ে গোসল করে নেবে এবং সমস্যা দূর হয়ে গেলে তখন পানি ব্যবহার করবে। এটা আল্লাহর কথা। এই সম্পর্কে বুখারী হাদিসও রয়েছে একাধিক বর্ণনা, এবং অথবা দুই জায়গায় তিন জায়গায় বর্ণনা আছে, অর্থাৎ মুসলিমের হাদিসে সহি মুসলিম হাদিসেও বর্ণনা আছে। বুখারী একটা বর্ণনা করছে, 344 হাদিসটি আছে, সেটি হলো যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়েছিলেন, তখন এক ব্যক্তি দেখলেন যে মুতাজিলান আনিল মুসাল্লা, অর্থাৎ নামাজ থেকে আলাদা দূরে আছে। নামাজ যখন শেষ করা হলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন আমাদের সাথে নামাজ পড়লো না বা সালাত পড়লো না? তখন সাহাবি বললেন যে রাসূলুল্লাহ, ফাসাবাত নি জুনুবুন, আমাকে তো নাপাক স্পর্শ করছে, অর্থাৎ আমি নাপাক, এই যে নামাজ পড়ি নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকা বিসাইদি তাইয়িব, তোমার জন্য পবিত্র মাটি, অর্থাৎ তুমি তো পবিত্র মাটি দ্বারা তুমি করে নামাজ পড়ো। অন্য বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পানি দিলেন যাতে এটা পবিত্রতা অর্জন করতে পারে। এই হলো বর্ণনা। তো এখানে তো স্পষ্ট নির্দেশ আছে, দলিল আছে, এতে কোনো সমস্যা নেই। সমস্যা থেকেই যখন এই সমস্যা এসে যাবে তখনই শরীর সমাধান করছে, এটা হলো শরীয়তের নিয়ম। যেখানেই সমস্যা মানুষের সেখানে শরীয়তের সমাধান দিয়েছে। আল্লাহ আমাদের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে রেখে সুন্দরভাবে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। হাদা ওসল্লা তালা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।